আমেরিকা আর চীন বিশ্বর দুই শক্তিধর দেশ। এই দুই শক্তিধর দেশের মাজর সংঘাতর সমাধান কত, ইয়ার সমাধান সূত্র কেনেদরে উলিয়াব, এই দুই দেশের মাজত চলি থাকা শীতল যুদ্ধর অবসান কেতিয়া হব, এনে অনেক প্রশ্ন। আর সেই অনেক প্রশ্নের মাজতে দুই শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান মিলিত হল এক বৈঠকত। দ্বিপাক্ষিক বৈঠকত মিলিত হল আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। নিউ ইয়র্কত আমেরিকা আর চীনের মাজত সম্পন্ন হল দ্বিপাক্ষিক বৈঠক। এই দ্বিপাক্ষিক বৈঠকত কেইবাটাও গুরুত্বপূর্ণ বিষয়ত আলোচনাত মিলিত হল দুই দেশের রাষ্ট্রপ্রধান। এই বৈঠকত স্থান পালে দুই দেশের সম্পর্কর কথা। দুই দেশে এই মুহূর্তত সিদ্ধান্ত উপনীত হয়েছে যে সংঘাত নিরাময় করিব লাগিব। এই সংঘাত যদি চলি থাকে তেতিয়াহলে অনাগত দিনত পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হয়ে উঠিব, সেইভাবে দুই দেশ আগবাড়ি আহিব লাগিব এই সংঘাত নিরাময় করার ক্ষেত্রত। এই সিদ্ধান্তত সম্মতি প্রদান করেছে দুই শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানে। এই বৈঠকত স্থান লাভ করেছে কূটনৈতিক সম্পর্কর কথা, স্থান লাভ করেছে বিশেষ শেহতিয়াক চলি থাকা মধ্যপ্রাচ্যর সংঘাতর প্রসঙ্গ, হামাস আর ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গ, স্থান লাভ করেছে রাশিয়া আর ইউক্রেইনের সম্পর্ক। গতি এনেকটা পরিস্থিতি দুই দেশে কেনেকা ধরনের স্থিতি গ্রহণ করব সেই সন্দর্ভতো আলোচনাত মিলিত হয় জো বাইডেন আর শি জিনপিং। সুদীর্ঘ এটা বছরের মূরত দুই দেশের রাষ্ট্রপ্রধান এই বৈঠকত মিলিত হওয়া বিষয়টে যথেষ্ট তাৎপর্য বহন করেছে। হয়, সুদীর্ঘ এটা বছর, এই এটা বছরের অন্তত এই বৈঠকের আয়োজন করা হয়েছে। যে বৈঠকত অবশেষত ভাগ ললে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ে। উল্লেখযোগ্য যে বিশ্বর ভিতরতেই মহাশক্তিধর দেশ হবলৈ চেষ্টা চলাই আছে চীনে, যার বাবে আমেরিকার সঙ্গে শীতল যুদ্ধ বা শীতল এটি সংঘাত অব্যাহত আছে চীনের। ইয়ার উপরি তাইওয়ানক লৈ আমেরিকায় যে স্থিতি প্রকাশ করে আহিছে বা স্থিতি গ্রহণ করে আহিছে তাক লৈও আমেরিকার বিরুদ্ধে সরব হয়ে আছে চীন। তাইওয়ানের স্বাধীনতার সপক্ষে এই মুহূর্তত মত প্রকাশ করে আহিছে আমেরিকায়, তাইওয়ানের স্বাধীনতার প্রতি মুকলি সমর্থন আমেরিকায় আগবাই আহিছে, আর এই ক্ষেত্রত আমেরিকার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে আছে চীন। বিশেষ তাইওয়ানক লৈ যথেষ্ট স্পর্শকাতর একটা পরিস্থিতি চীন আর আমেরিকার মাজত, যার বাবে আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা চীনে সকিয়ায় আহিছে, চীনে প্রকাশ করে আহিছে। তাইওয়ানের স্বাধীনতাক সম্পূর্ণ সমর্থন আগবাই আহিছে আমেরিকায়, আর যার বাবে তাইওয়ানত আজিরপর 4-5 দিন পূর্বরে পড়া ব্যাপক সমরসজ্জা চীনে গড়ি তুলিছে। এয়া যেন চীনের একটা চিরপরিচিত একটা কার্যত পরিণত হয়েছে। তাইওয়ান সীমান্ত ঘেরি লওয়া হয়, তাইওয়ান সীমান্ত সম্পূর্ণরূপে অবরোধ করা হয়, সমুদ্র পথত জাহাজ তাত মোতায়েন করা হয়, বহু জাহাজেরে সমগ্র সমুদ্র পথ তাত মোতায়েন করে সমরসজ্জা গড়ি তোলা পরিলক্ষিত হয়। আর তার ব্যতিক্রম নহল এইবেলেও, আজিরপর 4-5 দিন পূর্বে সমগ্র তাইওয়ান সীমান্ত ব্যাপক সমরসজ্জা গড়ি তুলিছে চীনে। যুদ্ধ জাহাজ প্রেরণ করে যুদ্ধর বাবে এক উন্মেষ হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে চীনক, আর তার মাজতে চীনের রাষ্ট্রপতিগুলিয়ে আমেরিকা ভ্রমণে বিশেষ তাৎপর্য বহন করেছে। আর তাতুক ডাঙর কথা যে এই বৈঠক সম্পন্ন হওয়ার পিছতো কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংক একনায়কত্ববাদী আখ্যা দিলে। হয়, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং চৈরা চারি বলে আখ্যা দিলে, অভিহিত করিলে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। প্রায় 4 ঘণ্টা জোড়া বৈঠকত মিলিত হল দুই দেশের রাষ্ট্রপ্রধান। এই 4 ঘণ্টিয়া বৈঠকের অন্তত একনায়কত্ববাদী আখ্যা দিলে শি জিনপিংক জো বাইডেনে। স্বাভাবিকতেই জো বাইডেনের এনেকা ধরনের মন্তব্যই এতিয়া ক্ষুব্ধ করিব চীনক, ক্ষুব্ধ করিব চীনের রাষ্ট্রপতি শি জিনপিংক। আমেরিকার রাষ্ট্রপতিগুলিয়ে লগতে ইয়াকো কৈছে যে চীনের কমিউনিস্ট শাসন ব্যবস্থা একনায়কত্ববাদীর উপর ধারণা করা একটা শাসন ব্যবস্থা বা একনায়কত্ববাদী ধারণার উপর চলা একটা শাসন ব্যবস্থা বলেও কটাক্ষ করিলে চীনক আমেরিকার রাষ্ট্রপতি শি জিনপিংয়ে। স্বাভাবিকতেই এনেকা ধরনের একটা স্টেটমেন্ট, আমেরিকার রাষ্ট্রপতিগুলির এই স্টেটমেন্টক লৈ দুই দেশের মাজত পুনের যে আন একটা শীতল সংঘাত বৃদ্ধি পাব, সেই কথা ইতিমধ্যেই বিশ্লেষক সকলে উল্লেখ করেছে বা বিশ্বত চর্চিত হয়েছে।
উল্লেখযোগ্য যে এই টাইওয়ান প্রসঙ্গক কেন্দ্র করিয়ে চীন আর আমেরিকার মাজত মতানৈক্য অব্যাহত আছে, সংঘাত অব্যাহত আছে। আর তার মাজর চারি ঘণ্টা জোড়া এই বৈঠকর অন্তত এফালে যদি জো বাইডেনে চৈরাচারি বলে অভিহিত করলে শি জিনপিংক, আনফালে বৈঠকর অন্তত শি জিনপিংয়ে সংবাদ মাধ্যমের আগত কলে যে আমেরিকায় টাইওয়ানের স্বাধীনতাক সমর্থন করা উচিত হওয়া নাই। অর্থাৎ সমগ্র বিশ্ববাসীর যে সময় দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে এই বৈঠকের উপর, চীন আমেরিকার দ্বিপাক্ষিক বৈঠকের উপর, আর তেনে সময়তেই ভবা হয়েছিল যে দুই দেশের মাজত চলি থাকা যে তিক্ততাপূর্ণ সম্পর্ক বা তিক্ততাপূর্ণ যে ধরনের সংঘাত, সেই সংঘাত দূর হব, তিক্ততাপূর্ণ সম্পর্কর জবনিকা পড়ব। কিন্তু তার পরিবর্তে দেখবলে পাওয়া হল টাইওয়ানক লৈ দুই দেশের দুই বিপরীত মেরুত অবস্থিতিয়ে কিন্তু এই সংঘাত যে পুনের অব্যাহত থাকিব তারই যে একটা ইঙ্গিত প্রদান করা হল, তাকে লৈ এতিয়া সমগ্র বিশ্বজুড়ি চলিছে চর্চা। কেতিয়া অন্ত পরিব চীন আর আমেরিকার মাজর এই তিক্ততাপূর্ণ সম্পর্ক? এই বৈঠকর পাছতো যেন এই বিষয়টি একটা ডাঙর প্রশ্নবোধক হয়ে রয়।